নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে তো আপনারা বলতে পারেন এটা অনেকের ক্ষেত্রেই নতুন অনেকেই জানেন না এই নিয়মটা তো না জানার কারণে অনেকের কিন্তু প্রবলেম হচ্ছে তাদের অনেক দিন ধরে অনলাইনে আবেদন অ্যাপ্রুভই হচ্ছে না পেন্ডিংই পড়ে রয়েছে অথচ তারা সঠিক ডকুমেন্টস দিয়েছে সঠিক সব কিছুই দিয়েছে অথচ তাদের কিন্তু পেন্ডিংয়েই পড়ে রয়েছে অ্যাপ্রুভ হচ্ছে না তারা নিজেরাই বুঝতে পারছেন না কি ভুলের জন্য তাদের অ্যাপ্রুভ হয়নি তো সেই সংক্রান্ত কিন্তু অনেক কিছু নিয়ম রয়েছে পিএম এম কিষানের তো বর্তমানে এখন কিন্তু এই সকল জমি থাকলে বা এই সকল জমির রেকর্ডের ডেট থাকলে আপনারা কিন্তু আর পিএম এম কিষানের টাকা পাবেন না তাছাড়াও আগে যারা পিএম এম টাকা পেয়েছেন এই সকল জমির ক্ষেত্রে বা এই জিনিসগুলি আপনার সাথে ঘটলে আপনিও কিন্তু আর পরবর্তী সময়ে পিএম এম কিষানের টাকা পাবেন না তো জমি সংক্রান্ত কি আপডেটগুলি উঠে আসছে পিএম কিষান প্রকল্প নিয়ে সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো আরও একবার বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন নহিলা কিন্তু আপনাদের অনেক কিছু ইনফরমেশান মিস হয়ে যেতে পারে আর আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলি আপনার যদি মনে হয় যে আমি ভুল বলছি সেক্ষেত্রে আপনি আমার কমেন্ট বক্সে গালি গালাজ না করে আপনারা একটু আপনাদের লোকাল যে কৃষি দপ্তর রয়েছে সেই আধিকারিকের দপ্তরে গিয়ে আপনারা একটু নিজেরা জিজ্ঞেস করে নেবেন যে এই ভিডিওতে দেওয়া যে তথ্যগুলি সেগুলি ঠিক বলা হয়েছে কি হয়নি এবার আসি মূল প্রসঙ্গে আপনারা জানেন যে জমির রেকর্ড লাগে পি এম আবেদন করতে গেলে এবার কত সালের রেকর্ড লাগে কেউ এই ধরুন জমির রেকর্ড কিছুদিন আগে করেছে তিন মাস চার মাস বা ধরুন এই একুশ সালের রেকর্ড করেছে দেশ সেই রেকর্ড দিয়ে পিএম কিষাণের আবেদন করে দিয়েছে তো তিনি ভাবছে তিনি টাকা পাবেন কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে অথচ তার নাম অ্যাপ্রুভ হচ্ছে না তো এটারও কারণ রয়েছে এটার নিয়েও কিন্তু নিয়মকানুন বলা রয়েছে যে কত সালের মধ্যে আপনার জমির রেকর্ড হতে হবে বা আপনার রেকর্ডটা কত সালে হতে হবে তো সেই সংক্রান্ত কি বলা ছিল অফিসিয়াল আপডেটে এখানে বলা ছিল হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশারিজ আন্ডার দ্য স্কিম তো এই পিএম কিষান প্রকল্পে যোগ্যতা নির্ধারণটা করা হবে কোন তারিখটাকে বিবেচনা করে মানে শেষ তারিখ কোনটাকে বিবেচনা করে তো এখানে বলা হয়েছে দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশারিজ আন্ডার দ্য স্কিম ইস এক দুই দু হাজার উনিশ অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার সেল বি কনসিডারেড ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট ফাইভ ইয়ার্স এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেট অফ ল্যান্ড হোল্ডার তো এখানে মুদ্রা কথা হলো যেই তারিখটাকে বেশ করা হচ্ছে বা যেই তারিখের মধ্যে সমস্ত কিছু যোগ্যতা নির্ধারণ করা হবে সেটা হলো এক দুই দু হাজার এবার দেখুন আপনার জমিটা এক দুই দু হাজার উনিশ তারিখের আগে যদি আপনার রেকর্ড হয়ে থাকে মানে আপনার দলিল ছিল জমির সেই দলিল থেকে রেকর্ড আপনি করে নিয়েছেন এক দুই দু হাজার উনিশ তারিখের আগে ঠিক আছে মূল রেকর্ড মানে প্রধান যে রেকর্ডটা প্রথমে যে রেকর্ডটা করা হয় সেই রেকর্ডটা আপনি করে নিয়েছেন এই তারিখের আগে মানে দলিল থেকে রেকর্ডটা করে নিয়েছেন তাহলে আপনি পিএম এম প্রকল্পে আবেদন করতে পারবেন এবং সেই যে রেকর্ড সেই রেকর্ডটা দিয়ে সহজেই কিন্তু পি কিষানের টাকা পেতে পারবেন এবার ধরুন কেউ দু সালে বা দু সালে তার একটা দলিল ছিল সে যত পুরনোই দলিল হোক না কেন বা নতুন দলিলই হোক না কেন সে এই দু সালে বা একুশ সালে বা এক দুই দু তারিখের পরে সেই জমিটার সে রেকর্ড করেছে দলিল থেকে রেকর্ড করেছে তার রেকর্ড হয়ে গেল আর সেই রেকর্ডটা দিয়ে কিন্তু বর্তমানে পি এম আবেদন করা যাবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এক দুই দু হাজার উনিশের পরে যা জমির রেকর্ড হয়েছে সেই জমির রেকর্ড দিয়ে আপনারা পিএম কিষাণের আবেদন করতে পারবেন না এখানে পরিষ্কার কিন্তু বলা রয়েছে এবার আপনারা কবে পারবেন না আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে নেক্সট ফাইভ ইয়ার মানে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন বা আপনাদের নাম অ্যাপ্রুভ হবে তার আগে কিন্তু অ্যাপ্রুভ হবে না তবে এক্ষেত্রে একটা জিনিসে ছাড় দেওয়া হয়েছে ধরুন আপনার বাবার জমি ছিল বাবার রেকর্ডও ছিল এবার আপনার বাবা ধরুন দু সালে বা একুশ সালে মারা গেছে মারা যাওয়ার পর এবার আপনি তার বংশধর আপনি তার জমিটা পাবেন উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকার সূত্রে আপনি তার জমিটা পেয়ে গেছেন দু সালে বা দু হাজার সালেই বলছি দিয়ে আপনার নামে এখন রেকর্ডটা হয়ে গেছে জমির রেকর্ড সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই ওয়ারিসন সূত্রে যে রেকর্ডটি আপনি করেছেন সেই রেকর্ডটা দিয়ে কিন্তু আপনি পি এম কিষানের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাবা বা যিনি মারা গেছেন বংশধর তার কিন্তু ডেথ সার্টিফিকেট লাগবে এবং ওয়ারিসন যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে তো মূল কথা হলো এক দুই দু হাজার উনিশের আগে যে সকল রেকর্ড হয়েছে জমির সেই রেকর্ডগুলি দিয়ে পিএম এম আবেদন করা যাবে তারপরে যে রেকর্ডগুলি হবে সেই রেকর্ডগুলি দিয়ে কিন্তু পি এম আবেদন এখন বর্তমানে করা যাবে না একমাত্র ওয়ারিশন সূত্রে যে রেকর্ডগুলি হবে সেই রেকর্ডগুলো দিয়ে আবেদন করা যাবে বাকি ক্ষেত্রে কিন্তু এই ডেটের পরে যদি কোনো খতিয়ান হয়ে থাকে বা রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ড বা খতিয়ান দিয়ে আপনি পি এম আবেদন করতে পারবেন না আর অবশ্যই আপনাকে জমিটা কিন্তু কেবলমাত্র কৃষিজ জমি হতে হবে অন্য কোনো জমি হলে হবে না মানে আপনাদের জমির রেকর্ডে সেখানে দেখবেন শ্রেণী উল্লেখ করে সেখানে অনেকের থাকে ভিটা বা অনেকের বাস্তু থাকে অনেকের বাগান থাকে অনেকের ডোবা থাকে ঠিক আছে অনেকের আবার পাল থাকে অনেকের বাঁশবন এরকম থাকে তো সেই সকল জমিতে কিন্তু আপনারা পিএম কিষাণের টাকা পাবেন না সেখানে কিন্তু আপনাদের শ্রেণীটা কৃষিজ জমির শ্রেণী মানে আপনার জমিটা যে চাষযোগ্য জমি সেই রকম শ্রেণী সেখানে উল্লেখ থাকতে হবে তবেই আপনি পি এম কিষাণের সেই রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন আর আরেকটা ব্যাপার যারা বর্তমানে পি এম কিষাণের টাকা বাড়ছেন তারা সেই কৃষিজ জমি দিয়ে আবেদন করে নিয়েছেন অলরেডি টাকাও পেয়ে গিয়েছেন কিন্তু পরবর্তী সময়ে সে সেই কৃষিজ জমিটাকে কী করে নিয়েছে বাস্তু করে নিয়েছে বা সেই কৃষিজ জমিটাকে সে অন্য কাউকে বিক্রি করে দিয়েছে তাহলে তার কাছে আর জমিটা নেই বা তার কাছে যে জমিটা রয়েছে সেটা আর কৃষিজ জমি নয় সেক্ষেত্রেও কিন্তু আপনাদের নাম পরবর্তী সময়ে ভেরিফিকেশন করে বাদ দিয়ে দেওয়া হবে তো পিএম কিষানের টাকা পেতে গেলে জমি সংক্রান্ত এই নিয়মগুলি আপনাদেরকে মানতে হবে তবেই আপনারা পিএম কিষানের টাকা পাবেন তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন কোনো রকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন